আচ্ছা, পৌনীতি সুশাসন ক্লাসে প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পৌনীতি সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং রাজনৈতিক দল উপদলের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করছি রাজনৈতিক দল কাকে বলে। আধুনিক গণতন্ত্র, পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, বর্তমান বিশালায়তন রাষ্ট্র এবং বিপুল সংখ্যক জনগণের পক্ষে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। এই নির্বাচন হয় দলীয় ভিত্তিতে। বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে দলীয় সরকার বলা হয়। এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার, সরকারের ভিত্তি হল রাজনৈতিক দল। তাই রাজনৈতিক দল হলো আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল প্রাণ। এডমান্ড বার্কের মতে কতগুলো লোক যখন তাদের সভাপতি চেষ্টার দ্বারা সর্বস্বার্থ অর্জনের উদ্দেশ্যে কতগুলি নীতি সম্বন্ধে একমত হয়ে ঐক্যবদ্ধ হয়, তখনই রাজনৈতিক দল গঠিত হয়। তিনি আরও বলেন, রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠিত জনসমষ্টি যারা নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয়। ডিজরেলির মতে কতগুলি নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। মরিস 2000-এর মতে রাজনৈতিক দল এমন একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো আছে। অধ্যাপক ম্যাকাইভারের মতে রাজনৈতিক দল বলতে কোনো নীতি সমর্থনে সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রিয়সী হয়। কিন্তু ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে রাজনৈতিক দল বলতে আমরা বুঝি সংঘবদ্ধ জনসমষ্টি যারা জাতীয় স্বার্থ বা সর্বস্বার্থ স্বার্থ অর্জনের জন্য বা সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধ হয়। এবার আছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। অর্থাৎ রাজনৈতিক দলকে আমরা কীভাবে চিনব? রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আছে রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন। তবে আর্থসামাজিক বিষয়ে রাজনৈতিক দলকে ভাবতে হয়, কর্মকাণ্ড চালাতে হয় এবং মত প্রকাশ করতে হয়। দুই নম্বর আছে সমাদর্শ বিশ্বাসী। রাজনৈতিক দলের সদস্য কম বেশি একই ধরনের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়। নীতি ও আদর্শে মিল তাদের মধ্যে মিলনের বন্ধন হিসাবে কাজ করে। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ। রাজনৈতিক দল চাই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করতে। এই জন্য রাজনৈতিক দল তাদের বক্তব্য বা নীতি আদর্শ প্রস্তাব প্রসারণের মাধ্যমে জনমতকে তাদের অনুকূলে রাখতে সচেষ্ট হয়। এমনকি নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আরোহণ করতে সচেষ্ট হয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শক। রাজনৈতিক দল জনগণের দিকে লক্ষ্য রেখেই তাদের দলীয় কর্মসূচি প্রণয়ন, প্রচার এবং নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন করে এবং জয়লাভ করে। এমনকি সরকার গঠনের পরও রাজনৈতিক দল সরকারের গৃহীত নীতি কর্মকাণ্ডের প্রতি জনগণের জন্য সমর্থ থাকে সেদিকে খেয়াল রাখে। 5. দলীয় স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক দল নিজ নিজ দলের স্বার্থ সংরক্ষণ করে থাকে। 6. জাতীয় স্বার্থ সংরক্ষণ। রাজনৈতিক দল দলীয় নীতির আলোকে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায়। এই জন্য জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চেয়ে যে তারা দলের নীতি আদর্শের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কেননা নির্বাচনের সময় তারা জনগণের রায় ও সম্মতি লাভ করে থাকে দলীয় নীতি আদর্শ কর্মসূচি প্রসার করে। এটা ছাত্রছাত্রীবৃন্দ, এ হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তারপরে টপিক আছে রাজনৈতিক দল উপদলের মধ্যে পার্থক্য কী। রাজনৈতিক দল হচ্ছে তাহলে সংগঠিত জনসমষ্টি যারা জাতীয় স্বার্থ বা সর্বস্বার্থ সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধ হয়। আর উপদল হচ্ছে ব্যক্তিস্বার্থে পরিচালিত কিছু সংখ্যক স্বার্থ ব্যক্তিকে নিয়ে গঠিত যারা ব্যক্তি বা ক্ষুদ্র স্বার্থে পরিচালিত হয়। এক, রাজনৈতিক উপদলের মধ্যে পার্থক্য ক্ষেত্রে এক আমরা বলতে পারি যে রাজনৈতিক দল সামগ্রিক রাজনৈতিক সংগঠন এবং এই রাজনৈতিক সংগঠনের সকল বৈশিষ্ট্য উপদলের মধ্যে থাকে না। উপদল কেবলমাত্র রাজনৈতিক দলের একটি অংশ বা পাঠ বা খণ্ডিত অংশ। 2. রাজনৈতিক দল উপদল অপেক্ষা রাজনৈতিক দল দলের আদর্শ উপদল অপেক্ষা ব্যাপক ও বিস্তৃত। রাজনৈতিক দলের কর্মকাণ্ড উদ্দেশ্য কর্মসূচির লক্ষ্য ব্যাপক, কিন্তু উপদলের লক্ষ্য উদ্দেশ্য কর্মকাণ্ড হচ্ছে সংকীর্ণ। 3. রাজনৈতিক দল নির্দিষ্ট নীতি কর্মসূচি সামনে রেখে সংগঠিত হয়, কিন্তু উপদলের এ ধরনের কর্মসূচি বা লক্ষ্য উদ্দেশ্য থাকে না। উপদল গঠিত হয় কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে। 4. একই ধরনের নীতি মত আদর্শে বিশ্বাসী হয় রাজনৈতিক দলের সদস্যগণ ঐক্যবদ্ধ এবং সংগঠিত, কিন্তু উপদলের সদস্যগণ কোনো নীতি বা আদর্শের আলোকে ঐক্যবদ্ধ হয় না। 5. রাজনৈতিক দল নির্দিষ্ট নীতি কর্ম সামনে রেখেই
ক্ষমতা দখলের জন্য সুসংগঠিত সংগঠন গড়ে তোলে, কিন্তু উপদল এ ধরনের সংগঠন গড়ে তুলতে ব্যর্থ হয়। ছয়, সর্বশেষ, রাজনৈতিক দলের উদ্দেশ্য জাতীয় স্বার্থ সংরক্ষণ করা, কিন্তু উপদলের উদ্দেশ্য সংকীর্ণ অর্থাৎ ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ সাধন। কিন্তু ছাত্রছাত্রীবৃন্দ, এ হচ্ছে আমার আজকে আলোচনার বিষয়। প্রথমত আলোচনা করলাম যে রাজনৈতিক দল কাকে বলে, তারপরে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী কী এবং রাজনৈতিক দল উপদলের মধ্যে পার্থক্য কী কী। আগামীতে তোমাদের সাথে আমি এই প্রণীত সুশাসন প্রথম পত্রের এই ষষ্ঠ অধ্যায় থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা এবং আধুনিক গণতন্ত্র শাসন রাজনৈতিক দলের কার্যাবলী নিয়ে আলোচনা করব। এটা তোমরা বাড়িতে দেখবে। আজকে তোমরা আমার এই অনলাইন ক্লাসে সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে কথা হবে, আলোচনা হবে। তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে তোমাদের সবাইকে সবাই সুস্থতা কামনা করে আমি আমার পাঠ আজকে এখানে বিরতি রাখছি।